হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। অন্ধ ভালোবাসা চ্যানেলের পক্ষ থেকে আমি আসঞ্জ আছি আপনাদের সাথে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। আমাদের অন্ধ ভালোবাসা চ্যানেলে 1,00,000 সাবস্ক্রাইবার্স হতে আর মাত্র 30,000 সাবস্ক্রাইবার্স প্রয়োজন। আপনারা চাইলে এটা সম্ভব। নতুন নতুন পাঠগল্প শুনতে চাইলে অবশ্যই আমাদের অন্ধ ভালোবাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর হ্যাঁ, প্রতিটা ভিডিওতে কিন্তু লাইক কমেন্ট করতেই হবে, তাহলে আমরা খুব শীঘ্রই 1,00,000 পরিবার হতে পারবো। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এজে বন্ধুরা, শুনছো? নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের অন্ধ ভালোবাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও, আর লাইক কমেন্ট করতে মোটেও ভুলবো না কিন্তু। ধন্যবাদ সবাইকে। আজ ভার্সিটি অফ, অনেকটা ফ্রি লাগছে। বাড়িতে আমি, রাফিয়া আর অথই আছে, ব্যালকনিতে বসে ফেসবুকিং করছি। এমন সময় রাফিয়া এসে আমার পাশে বসল। আমি একবার ওকে দেখে আবার ফোনের দিকে তাকিয়ে বললাম, রাফিয়া আপু কিছু বলবে? হ্যাঁ, আসলে কি বলো? আসলে আরিশা, আমার একটা বন্ধু আসবে বাড়িতে, মামিরা নেই তাই তোমাকে বলছি। ও এলে কি প্রবলেম হবে? বন্ধুকে বাড়িতে কেন আনতে হবে? কিন্তু আমি তো না করতেও পারছি না। পরে আবার এটা নিয়ে মাকে বলবে আর মা আমাকে বলবে। এই মেয়েকে দেখা যায় এমন, কিন্তু পেটও অনেক ব্যাচা। কি হলো আরিশা? ঠিক আছে, আমার বন্ধুকে বরং বলে দিই, আমার মামা বাড়িতে আসতে হবে না। না আপু, আসতে বলো, তবে বেশিক্ষণ যেন না থাকে। বাড়িতে কেউ নেই, তামিম এসে দেখলে রাগ করবে। আর শোনো, আমাকে কিন্তু ডেকো না আবার। আচ্ছা আমার মিষ্টি বোনটি। এই কথা বলে বাঁকা হেসে রাফিয়া চলে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে আছি ওর যাওয়ার দিকে। ওর হাসিটা সুবিধা লাগলো না। আবার বোনটি বললো আমাকে, হঠাৎ করি আবার সেই মেসেজের কথা মনে পড়ে গেল। হঠাৎ ফোন বেজে উঠলো, ফোনের স্ক্রিনে মনি নামটা ভেসে উঠলো। রিসিভ করে কানের কাছে ফোন ধরতেই মনিকে বলে উঠলো, আরো কেমন আছিস তুই? আমি তো খুব ভালো আছি, তুই কেমন আছিস? এমনই, তোকে খুশি খুশি লাগছে কেন? আমি অনেক ভালো আছি, খুশির কারণটা এখন বলা যাবে না। তুই তামিম ভাইয়াকে নিয়ে আমাদের বাসায়, তারপর বলবো। সে পরে আসবো। মনি জানো আমার, বল না কি কারণ, তুই তো জানিস আমার এত ধৈর্য নেই, বল না প্লিজ। উফ, এই মেয়ে যে ধৈর্য কম, এটা কেন আমার মাথায় ছিল না। মনি তুই বলবি নাকি ফোনের মধ্যেই তোর নাকটা ফাটিয়ে দেবো? হ্যাঁ। আরে বলছি, এত হাইপার হচ্ছিস কেন? আরো তুই খালামণি হতে চলেছিস। কি মনি, তুই সত্যি বলছিস? আমার যে খুশি লাগছে তোকে কি বলবো। দোয়া করি গুলো গুলো কিউট একটা প্রিন্সেস আসবে, নরম নরম হাতে ছুঁয়ে দেবে আর আমাকে খালামণি বলে ডাকবে, দারুণ হবে ব্যাপারটা। বাহ, আরু তুই দেখছি আমার থেকে বেশি আনন্দিত, নিজে তো লাফাচ্ছিস, আমারও তো লাফানোর দরকার তাই না? আমার খালামণি হওয়ার সুযোগটা কবে আসবে শুনি? মনের কথায় আরুর হাসিটা মিলে গেল। ও মনে মনে ভাবছে, তামিমকে ভালোবেসেছি ঠিকই, আপন করেই নিতে পারিনি এখনো, আর খালামণি হওয়ার সুযোগ। আরো হালকা হেসে বলল, যখন সুযোগ আসবে জানতে পারবি। এখন এটা বল, তন্মন ভাইয়াও কি তোর মতো খুশি? আরো কি বলবো তোকে, আমার থেকেও বেশি খুশি। বাবা হবে সে কথা শুনে সে কি অবস্থা, আমাকে কোলে নিয়ে সারা বাড়ি ঘুরেছে। ও আচ্ছা মনি, আমি তোর সাথে পরে কথা বলবো, একটু কাজ আছে। মনিকার ফোন কেটে আর সে ভাবতে লাগলো কয়েকদিন আগের কথা। তামিম ওর এক ফ্রেন্ডের সাথে মেসেঞ্জারে কথা বলছিল, আর আরু তামিমের কাঁধে মাথা রেখে বসেছিল। হঠাৎ তামিম বলে উঠল, আরু দেখো বেবিটা কত কিউট। আরু বেবিটাকে দেখে বলল, হ্যাঁ অনেক কিউট বেবি, কার বেবি এটা? নাহিদের মেয়ে, আমার ফ্রেন্ডও। নাহিদ কি বলে জানো? বলে ওর মেয়ে নাকি সারাক্ষণ আধো আধো স্বরে ওকে বাবা বলে ডাকে, রাতে নাকি ওর মায়ের কাছে থাকতে চায় না, নাহিদের বুকে শুয়ে ঘুমায়। ইস, কবে যে আমাদেরও একটা বেবি আসবে, আমাকে বাবা বলবে, সব সময় এটা সেটা আবদার করবে, নাহিদের মতো বাবা হওয়ার স্বাদটা আমারও খুব নিতে ইচ্ছা করছে। আরু চোখ বড় বড় করে তাকাতেই তামিম থেকে কথা ঘুরিয়ে বলল, আরু এভাবে তাকিয়ে আছো কেন? আমি এখনকার কথা বলিনি তো। কথাগুলো ভেবে আরু হেসে উঠল আর মনে মনে একটা সিদ্ধান্ত নিল যে তামিম আর আরুর বিবাহিত জীবন নতুন করে গড়ে তুলবে। কলিং বেল বেজে চলেছে, কেউ খুলছে না,
আরও জোরো জোরো অধৈকে ডাকল, অধৈ কোনো সাড়া দিল না। হয়তো বাড়ির সবাই চলে এসেছে, তাই নিজেই নিচে নেমে এলো দরজা খুলতে। আরও দরজা খুলতেই দেখল একটা ছেলে একগুচ্ছ গোলাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। অপরিচিত ছেলেকে দেখে আরও কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, কাকে চাই? আমি অয়ন, রাফিয়ার ফ্রেন্ড। রাফিয়া আছে? জি আছে, আসুন। ছেলেটি ভেতর আসতে আরও বলল, আপনি আসুন, আমি রাফিয়া আপুকে ডেকে দিচ্ছি। আরও চলে যেতে নিলে ছেলেটি বলে উঠল, আপনি রাফিয়ার মামাতো বোন আরিশা, তাই তো? আরও ঘুরে বলল, হ্যাঁ, এছাড়াও আমার আরও একটা পরিচয় আছে। আমি জানি আপনি রাফিয়ার বড় মামার ছেলের বউ। এই নিন, ফুলগুলো আপনার জন্য এনেছি। আরও চোখ ছোট করে বলল, আমার জন্য ফুল এনেছেন মানে? আপনি তো রাফিয়া আপুর বন্ধু, ফুলগুলো ওকেই দেবেন? না মানে, রাফিয়ার মুখে আপনার অনেক কথা শুনেছি, আর শুনলাম আপনাদের কিছুদিন হলো বিয়ে হয়েছে, তাই আর কি, ফুলগুলো নিলে খুশি হতাম। আরও আর কিছুই বলল না, মৃদু হেসে অয়ন নামে ছেলেটির হাত থেকে ফুল নিয়ে ধন্যবাদ বলে চলে গেল। আরও ফুল হাতে উপর আসতে অথই বলল, ভাবি ছেলেটা কে? রাফিয়া আপুর বন্ধু। যা তো ওই ন্যাকারানিকে ডেকে দে, আর এই নে ফুলগুলো তো। আমাকে দিচ্ছ কেন? ছেলেটি তো তোমার, আর ভাইয়ার নতুন বিয়ে হয়েছে, তাই ফুল দিয়ে শুভেচ্ছা জানালো। ওগুলো রুমে নিয়ে রাখো, ভাইয়া এলে ভাইয়াকে ভাগ দিও। আরও অধর নাক টেনে বলল, সব বুঝিস তাই না? যা, রাফি আপুকে ডেকে দিয়ে আমার রুমে যা। আরও আলমারি থেকে সবগুলো শাড়ি বের করে বেডের উপর রেখে গালে হাত দিয়ে কিছু একটা ভাবছে। তারপর সবগুলো শাড়ির মধ্যে থেকে তিনটা শাড়ি আলাদা করলো। রেড কালারের কাতান শাড়ি, একটা ব্লু আর অরেঞ্জের মিশ্রণে একটা সিল্কের চর্চার শাড়ি, আর একটা ব্ল্যাক চর্চার শাড়ি পাশাপাশি রেখে ভাবছে কোনটা পরবে। এ কি ভাবি, সব শাড়ি বের করছো কেন? পরবো তাই বের করেছি। সবগুলো একসাথে পরবে নাকি? ধুর, সবগুলো একসাথে পরা যায় নাকি? আসলে কোনটা পরবো বুঝতে পারছিলাম না, তাই সবগুলো নামিয়ে এই তিনটা সিলেক্ট করেছি। এখন এই তিনটের মধ্যে কোনটা পরবো বলতো? অধৈ সাড়ে তিনটা পর করে দেখে বলল, ভাবি বললো শাড়িটা পরো, তোমার তো এই কালার পছন্দ, তোমাকে মানাবেও ভালো। তাছাড়া ভাইয়াও বললো লাইক করে, কিন্তু হঠাৎ শাড়ি কেন পরবে? ভাইয়ের সাথে কি ঘুরতে যাবে? আরে না, এমনি পরবো, এতগুলো শাড়ি ফেলে রেখে কি করব বল, তাই ভাবলাম মাঝে মধ্যে পরবো। আরিশা শাড়ি পরে খুব সুন্দর করে সেজেছে। আয়নার সামনে দাঁড়িয়ে মাথায় কাপড় তুলে ঘুরে ফিরে নিজেকে দেখছে। দরজা খোলার আওয়াজ পেয়ে তাকিয়ে দেখল তামিম এসেছে। তামিম আরও দেখে এক পলক তাকিয়ে ফোন ঘুরে রেখে তাই খুলতে খুলতে ওয়াশরুমে চলে গেল, আর অবাক হয়ে তাকিয়ে রইল। তামিম তো অফিস থেকে এসে আগে আমাকে খোঁজে, আর আজকে আমাকে দেখেও কিছু বললো না। আমি যে শাড়ি পরেছি সেটাও কি দেখেনি? তামিমকে দেখতে কেমন যেন ভীষণ লাগছিল। কি হয়েছে ওনার, শরীর খারাপ নয় তো? আরও সেখানে দাঁড়িয়ে আছে। তামিম ফ্রেশ হয়ে বের হয়ে সোফায় গিয়ে বসল, আরও গিয়ে তামিমের পাশে বসল। কি হয়েছে তোমার, শরীর খারাপ? এসে আমার সাথে কথা বললে না, তাকালেও না ঠিক করে। তামিম কিছু বলতে নিলে ওর চোখ পড়লো টেবিলে, সেখানে গোলাপগুলো রাখা। তামিম উঠে গিয়ে ফুলগুলো হাতে নিয়ে বলল, তামিমের গলার স্বরটা গম্ভীর, আরও হাসি মুখে বলল, ভুল দেখবে কেন, ফুলগুলো তোমার আর আমার বিয়ের জন্য। থাক, বলতে হবে না, ছেলেটির নাম অয়ন, তোমার ভার্সিটির বন্ধু, তাই তো? হ্যাঁ, ছেলেটির নাম অয়ন, কিন্তু ও তো আমার বন্ধু নয়, রাফিয়া আপুর বন্ধু। আরও মিথ্যে বলবে না, রাফিয়ার বন্ধু হলেও ওকে ফুল না দিয়ে তোমাকে কেন দেবে? খুব তো হাসি হাসি মুখ করে ওই ছেলের থেকে ফুলগুলো নিয়েছ। তামিম, কি বলছো তুমি এসব? কি বলছি বুঝতে পারছো না? ওয়েট, এই দেখো। তামিম নিজের ফোন আরুর সামনে ধরল, সেখানে ছেলেটির মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না, তবে আরুর মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে। আরু হাসি মুখে ফুলগুলো হাতে নিচ্ছে, এমন একটা ছবি তামিম আরুকে দেখালো। আরও ভেজা কণ্ঠে বলল, তামিম তুমি আমাকে ভুল বুঝছ, ছেলেটিকে সত্যি আমি আগে দেখিনি। ভুল বুঝছি না, কিন্তু আমার কষ্ট হয় আরু, অন্য কোনো ছেলেকে তোমার পাশে আমি সহ্য করতে পারি না, আর সেখানে এই ছেলে তোমাকে ফুল দিয়েছে। এই ছবি তোমাকে কে দিয়েছে, আর এটা আমার বন্ধু এই কথাটি বা কে বলেছে? আন্নং একটা নাম্বার থেকে ছবি দিয়েছে, আর বলেছে ছেলেটি তোমার ভার্সিটির ফ্রেন্ড, বাইরে কেউ নেই, তাই তুমি ওকে বাড়িতে এনেছো। কেন করলে আরো তুমি এটা, তুমি কি বোঝো না আমার খারাপ লাগে? তামিম, ওই ছেলেটা তো তামিম আরুকে
আর কিছু বলতে না দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। অধৈর্য করে একটা দরকার এসেছিল, ওদের কথা শুনে দরজার বাইরে দাঁড়িয়েছিল। তামিম যে আরুকে একটু হলেও ভুল বুঝেছে অধৈর্য এটাই বুঝেছে। তামিম ছাদে দাঁড়িয়ে আছে, অধৈর্য এসে পেছন থেকে ডাকল, ভাইয়া। তামিম ঘুরে তাকিয়ে বলল, অধৈর্য তুই এখানে কেন? ভাইয়া তুমি ভাবিকে ভুল বুঝছো কেন? ভাবির তো কোনো দোষ নেই। আরো তো কিছু বলে দিয়েছে, ওর বাচ্চা আমি সবটা গেল না। ভাবি আমাকে কিচ্ছু বলেনি, তোমার সাথে কথা বলেছিল তখন আমি শুনেছি। আচ্ছা ভাইয়া তোমার কি করে মনে হলো ভাবি কোনো ছেলেকে বাড়িতে আনবে, তাও ফাঁকা বাড়িতে? ভাবি যে এমন নয় তুমি খুব ভালো করে জানো, শুধু একটা ছবি দেখে কিছু ভেবে নিচ্ছ। অধৈর্য তুই ছোট বুঝবি না এসব, নিচে যা। ছোট হলেও অনেক কিছু বুঝতে পারি ভাইয়া। এই ছেলেটা রাফিয়াপুর বন্ধু, রাফিয়াপুর সাথে দেখা করতে এসেছিল। রাফিয়াপুর থেকে নাকি শুনেছে তোমার আর আয়েশা ভাবির বিয়ের কথা, তাই ফুলগুলো দিয়ে ভাবিকে শুভেচ্ছা জানিয়েছে। ভাবি নিতে চায়নি, ছেলেটা তোমাদের বিয়ের শুভেচ্ছা জানিয়েছে বলে নিয়েছে। আমি তখন ছিলাম ওখানে, দেখেছি এবং শুনেছি সবটা। ভাইয়া তুমি কি করে পারলে একটা ছবি দেখে ভাবিকে ভুল বুঝতে? ভাবি যে আজ তোমার জন্য শাড়ি পরেছে সেজেছে দেখেছো তুমি? সেই সন্ধ্যা থেকে সে যে অপেক্ষা করছে তোমার জন্য। আর তুমি কি করলে? সামান্য একটা বিষয়ে ভাবির হাসির মুখটাতে মেঘের ছায়া নামিয়ে দিলে আর কথা শোনালে ভাবিকে? তামিম অবাক হয়ে তাকিয়ে আছে অধৈর্যের দিকে। সত্যি তো সামান্য একটা বিষয়, তার জন্য আরুর সাথে এমন বিহেভ করলাম? কথার ভেবে তামিমের খারাপ লাগছে, এমনকি ওকে ওর নিজের ছোট বোনের কাছেও ছোট হতে হলো আজ। তামিম তো চাইলেই পারত ঠান্ডা মাথায় আরুর থেকে সব শুনতে। অধৈর্য বলল, ভাইয়া সত্যি বলছি ভাবির কোনো দোষ নেই, তুমি যাও ভাবির কাছে, হয়তো মন খারাপ করে বসে আছে। তামিম মৃদু হেসে বোনের মাথায় হাত বুলিয়ে নিচে চলে গেল।